পাসপ্রাপ্ত সেরা শিক্ষার্থীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেয়। 870 আসনের বিপরীতে 8,000 ভর্তিচ্ছু শিক্ষার্থী এতে অংশ নেয়। এর মধ্যে মাত্র 2,500 শিক্ষার্থী উত্তীর্ণ হয়, যার অধিকাংশই আবার দেশের নামিদামি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। এতে গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ও ম্যাটেরিয়াল সায়েন্স নতুন এই তিনটি বিভাগে ভর্তির জন্য উত্তীর্ণ একজন শিক্ষার্থীও পায়নি কর্তৃপক্ষ। এ অবস্থার জন্য জটিল প্রশ্নপত্র পদ্ধতিকে দায়ী করেছেন শিক্ষার্থীরা। বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছিল তার চেয়ে এবারে প্রশ্নটা অনেকটা হার্ড ছিল, যে কারণে আমাদের ইয়াতে আপনার পাশ মার্ক দিতে আমাদের সমস্যা হয়েছে। এই রুয়েটে এখন যে শীতটা ফাঁকা আছে, ওই শীতটা তো যে স্টুডেন্টগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের দিয়ে অন্তত পক্ষে পূরণ করা উচিত। আমরা তো পরীক্ষা দিয়েছিলাম। এছাড়া অন্যান্য বিভাগে 230টি আসন এখনো খালি আছে, তবে এটিকে স্বাভাবিক বলে দাবি করেছেন ভর্তি পরীক্ষা কমিটির দায়িত্বশীলরা। আমাদের সিস্টেমে তো কোনো সমস্যা নেই, এখন এটার ভিতরে অনেক কারণই থাকতে পারে যেগুলো আমরা স্টুডেন্টের কাছে শুনতেছি আর কি। তারা বেশিরভাগই ঢাকায় পড়তে ইচ্ছুক, তারপরে যার যেখানে ভালো লাগছে, যেখানে অবশ্য সংকট উত্তরণে একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানালেন উপাচার্য। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং গুলো হওয়ার কারণে এই একটা অসুবিধা হয়েছে, কারণ এই ছেলেগুলাই বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে ভাগ হয়ে গেছে। একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হবে এগুলো খালি থাকবে না ভর্তি করা হবে। রুয়েটের 14টির মধ্যে এ পর্যন্ত 5টি বিভাগে আসন সংখ্যা পূর্ণ হয়েছে। 14 জানুয়ারি থেকে শুরু হবার কথা নতুন শিক্ষাবর্ষের ক্লাস। সাইফুর রহমান, রকি, সময় সংবাদ, রাজশাহী।